বাচ্চাদের যদি চুল কাপড় কাটে এবং পরঘাট করে তাহলে এই গাছের শিকড় হাতে বেঁধে দিলে সঙ্গে সঙ্গেই সেই রুগী সুস্থ হয়ে যায় এই পরঘাট অনেকেই হয়তো জানে না যে পরঘাট জিনিসটা আসলে কি। অনেক সময় অন্য একটি বাচ্চাকে সুস্থ করার জন্য আরেকটি বাচ্চার চুল এবং কাপড় কেটে মাদুলের মধ্যে ভরে কিছু নিয়ম আছে সেই নিয়মে সেই বাচ্চাটিকে পরিয়ে দেয় এর ফলে এই বাচ্চাটা মারা যাবে আর ওই বাচ্চাটি জীবন ভিক্ষা পাবে বা সুস্থ হবে আরও অনেক কারণেই পরঘাট করা হয় যে সমস্ত মেয়েদের সন্তান হয় না সন্তান আনার জন্য আরেকটি সন্তানকে চুল কাপড় কেটে তাকে মৃত করে এর গর্ভে সন্তান আনায়ন করা হয় এই ধরনের গুপ্ত বিদ্যা এবং শয়তানি বিদ্যা এটা অনেকেই গ্রামগঞ্জের বিশেষ করে জানে বা শহরের দিকেও অনেকে জানে তো এই বিদ্যাটি গোপনে করে দেয় এর ফলে সেই বাচ্চার শনি মঙ্গলবারে প্রচণ্ড জ্বর আসবে চোখ মুখ লাল হয়ে যাবে মুখ দিয়ে গ্যাজা উঠতে পারে এবং এরা এক সপ্তাহের মধ্যে মারা যেতে পারে কিংবা একদিনেও অনেক সময় মারা যায় তো সেরকম হলে আপনারা খেয়াল করবেন যে শনি মঙ্গলবারে জ্বর এসছে এবং চোখ লাল টকটকে হয়ে গেছে মুখ দিয়ে গ্যাজা বেরোচ্ছে তো সেক্ষেত্রে বুঝবেন এর চুল কাপড় কেটে পরঘাট করেছে এর ফলে সমস্যা হচ্ছে যদিও এরকম সমস্যা অন্য কারণে হতে পারে তবু আপনি এই গাছের শিকড়টা বাদলে সেক্ষেত্রেও অনেক সময় উপকার পাবেন তবে পরঘাট করা থাকলে হানড্রেড পারসেন্ট খুবই কার্যকারী এই গাছের শিকড় বাঁধলেই সঙ্গে সঙ্গে আপনি সেই সমস্যা থেকে বাচ্চাটিকে সুস্থ করে নিতে পারবেন তাহলে কিভাবে এই গাছের শিকড় বাঁধবেন সেই নিয়মটি শুনে নিন এই গাছটির নাম নাগরাজ গাছ গাছটি কেমন দেখতে আপনারা ভিডিওর মধ্যে দেখে নিতে পাচ্ছেন। এই গাছের এক টুকরো শিকড় এবং চারা কুল গাছ বা কুল গাছের শিকড় গাছ তো প্রত্যেকেই চেনেন যে কুল বাজারে বিক্রি হয় আমরা কুল বলে খাই তো সেই কুলগাছের এক টুকরো শিকড় দুটি শিকড়কে একত্র করে এই নাগরাজ গাছের একটি শিকড় এবং কুল গাছের একটি শিকড় দুটি একত্রে করে সাদা সুতো দিয়ে তবে সাদা সুতো একটি হলে হবে না সাতখানা সাদা সুতো দিয়ে এই শিকড় দুটিকে বাঁধবেন বেঁধে ছেলে হলে টান হাতে মেয়ে হলে বা হাতে বেঁধে দেবেন বাঁধার সঙ্গে সঙ্গেই দেখবেন রোগী সুস্থ হতে শুরু হয়েছে তার কোনোভাবেই মৃত্যু হবে না এবং পুরোপুরি সুস্থ হয়ে যাবে যদি এই ভিডিওটি উপকৃত মনে করেন একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন এই শিকড়টি তোলার জন্য কোনো মন্ত্র নেই কোনো দিন নেই বা কোনো সময় নেই যে কোনো টাইমে যে কোনো দিনে যে কোনো সময় আপনি তুলতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ